বাংলাদেশের বাজারে খুব রিসেন্টলি লঞ্চ করেছে রেডমি নাইন সি এই রেডমি নাইন সির প্রাইজিংটা আমার কাছে একদম ঠিকঠাক মনে হয়েছে দুই জিবি এবং বত্রিশ জিবি ভেরিয়েন্টের ফোনটি মাত্র এগারো হাজার টাকায় পাঁচ হাজার এমএইচ বিগ ব্যাটারি ফিঙ্গার প্রিন্ট সেন্সর আবার তিনটি ক্যামেরা আর যদি দেড় হাজার টাকা বাড়ান সেক্ষেত্রে বারো হাজার পাঁচশো টাকায় পাবেন তিন জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর বাদ বাকি সব কনফিগারেশনেই সেম থাকবে ফোনটির প্রাইজিং আমার কাছে একদম ইন্টারেস্টিং মনে হয়েছে এবং সাথে কনফিগারেশনটিও আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে সব কিছুই জানবো আমাদের এই ভিডিওতে সাথেই থাকুন একদম স্কিপ করবেন না তবে ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলি চ্যানেলটি একেবারেই নতুন এটি দেখে হয়তো বা সবাই বুঝতেই পারছেন তাই সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো কথা বলবো ফোনটির ডিজাইন নিয়ে এই ফোনটির ডিজাইনটি অনেকটাই রিয়েলমি সি এর মতন তবে এর ক্যামেরা মডিউলটি একটু ছোট মনে হয়েছে আমার কাছে আর একটু বড় হলে আমার মনে হয় এটি দেখতে সুন্দর লাগতো আর এর ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা আর একটু নিচে হলে হ্যান্ড ভালো পাওয়া যেত আঙ্গুলটি উপরে যেতে বেশ বেগ পাইতে হয়েছে আমার ফোনটির ডান সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং এর সাউন্ড বার একেবারেই উপরের অংশে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এয়ারফোন জ্যাক আর ফোনটির বামসাইডে রয়েছে সিম ট্রেটি যেটিতে দুইটি সিম কার্ডের সঙ্গে একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আর ফোনটির একেবারেই নিজের অংশে থাকছে একটি মাইক্রোফোন একটি ইউএসবি টু পোর্ট আর একটি স্পিকার নাইন মিলিমিটার থিকনেসের এই ফোনটি একদমই মোটা লাগতেছিল না আমার কাছে কারণ এর ডিজাইনটা থাকায় এটি দেখতে অনেকটা সিলিমি লাগে আর এটির ওজন একশো ছিয়ানব্বই গ্রাম ফোনটির ওজন খুব বেশি না হয় এটি মোটামুটি হ্যান্ডি এবং হ্যান্ড গ্রিপও অনেক ভালো কথা বলবো ফোনটির ডিসপ্লে নিয়ে ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে আইপিএস প্যানেলের একটি ডিসপ্লে খুব রিসেন্টলি স্বামী লঞ্চ করেছে দুই তিনটি ফোন যেগুলোর ডিসপ্লে সাইজ ছিল ছয় দশমিক পাঁচ তিন ইঞ্চি আর এটিতেও থাকছে ছয় দশমিক পাঁচ তিন ইঞ্চির একটি বড় সড়ো ডিসপ্লে এটি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্ক্রিন টু বডি রেশিও এই ফোনটিতে ফোনটিতে রেজলেশন হিসেবে থাকছে সাতশো বিশ ইন্টু ষোলোশো পিকজেল এবং এর পিপিআই ডেন্সিটি হচ্ছে দুইশো ফোনটি চারশো নিটস পর্যন্ত ব্রাইটনেস দিতে সক্ষম তবে এর ব্রাইটনেস নিয়ে কথা না বললেই নয় ফোনটির ব্রাইটনেস আমার কাছে তুলনামূলকভাবে অনেক কম মনে হয়েছে সানলাইট ভিজিবিলিটি আমার অভিজ্ঞতা অনুযায়ী খুব ছিল ডিসপ্লেটি বড় হয় মিডিয়া কন্টেন্ট দেখতে ভালোই লাগছিল আর ডিসপ্লেটি মোটামুটি কালারফুলই ছিল তবে ফোনটির ডিসপ্লেটি আমার কাছে ফেকাসে মনে হয়েছে ডিসপ্লেটি যদি আর একটু কালারফুল হতো তাহলে আমার কাছে ভালো লাগতো ফোনটিতে তো মাল্টিটাস্কিং করার সময় আমার চোখে তেমন কোনো প্রবলেম ধরা পড়েনি তবে ব্যাকগ্রাউন্ডে বেশি অ্যাপস না রেখে ব্যবহার করলে আরেকটু স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড টেন যেটি কাস্টমাইজ করা হয়েছে এমআইউআই টুয়েলভে ফোনটিতে চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেকের হেলিও জি থার্টি প্রসেসর যেটি এন্ট্রি লেভেলের ফোনের প্রসেসর হিসেবে খুবই ভালো এই জি থার্টি ফাইভ প্রসেসরটি নিয়ে আমরা পূর্বের ভিডিওতেও আলোচনা করেছিলাম তবে আমি আবারও বলে রাখছি এই জি থার্টি ফাইভ প্রসেসরটি একটি বারো নানো মিটারের অক্টাকর প্রসেসর এই হেলিও জি থার্টি ফাইভ প্রসেসরটি আমি পূর্বের আরও একটি ফোনে দেখেছিলাম তবে ওই ফোনটিতে গেমিংয়ে তেমন কোনো ইস্যু ছিল না তবে এই ফোনটিতে আমি গেমিং পারফরমেন্স করতে গিয়ে দেখলাম পাবজি খেলতে গিয়ে এনিমিকে মারার সময় কিছুটা ফ্রেম ড্রপ চোখে পড়েছিল তবে এটা এই সিপসেটের প্রবলেম না হবারই কথা এটি নেক্সট সফটওয়্যার আপডেটের মাধ্যমে আমার মনে হয় তারা ফিক্সড করে দেবে এছাড়াও ফ্রি ফায়ার এবং পাবজি লাইট গেমগুলো তেমন কোনো ফ্রেম ড্রপ বা কোনো প্রবলেম ছিল না খুব ভালোই চলতেছিল তবে এন্ট্রি ফোন হিসাবে এই ফোনের গ্রাফিক্সটি ঠিকঠাকই ছিল তবে যদি একান্তই কেউ এই ফোনটিতে পাবজি খেলতে চান তবে সাজেশন থাকলো আপনাদের জন্য পাবজি লাইটটি খেলবেন আর যদি কেউ ফ্রি ফায়ার খেলেন সেক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করতে হবে না বলেই আশা করি ফোনটিতে ক্যামেরা হিসাবে থাকছে ত্রিপল ক্যামেরা যেটি তেরো মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যেটি অ্যাপাচার টু পয়েন্ট টু এবং থাকছে টু মেগাপিক্সেলের ডেথ সেন্সর ও টু মেগাপিক্সেলের ম্যাক্রোলেন্স তবে এই ফোনটির পিক্সার কোয়ালিটি ইমপ্রেসিভ কিছু ছিল না আর একটু বেটার হলে মনে হয় ভালো হতো পোটেড মুরটি ঠিকঠাকই কাজ করতেছিল রাতের বেলা নয়েজ ছিল না আর ম্যাক্রোলেন্স দেওয়াতে ক্যামেরা কনফিগারেশনটা আমার কাছে ভালো লেগেছে আর এই ফোনটিতে ভিডিও রেকর্ড করতে পারবেন হাজার আশি পিক্সেলের থার্টি এফ ভিডিও রেকর্ডিং মোটামুটি ভালোই ছিল তবে এটিতে যদি স্লো মোশানটি অ্যাড করে দিত সফটওয়্যার বেজ হলেও যদি অ্যাড করে দিত তাহলে ভালো হতো ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে থাকছে টু পয়েন্ট টু এফ আচারের ফাইভ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ফোনটির ফ্রন্ট ক্যামেরার পারফরম্যান্স মোটামুটি ভালো ছিল তবে এটির ফেস আরেকটু ভালো হতে পারতো তাছাড়া এটিতে থাকছে সফটওয়্যার বেস পোর্টেড মুড আর এই ফ্রন্ট ক্যামেরাটা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন হাজার আশি পিক্সেল থার্টি এফ এই ফোনটি সব কিছু চালানোর জন্য থাকছে পাঁচ হাজার এমএজের একটি বড়ো সড়ো ব্যাটারি তবে এখানে হতাশ করে ফেলেছে দশ ওয়ার্ডের একটি চার্জার দিয়ে তারা পূর্বের এগারো হাজার টাকার ফোনগুলোতে টাইপ সি ভার্সনের এইটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জার ব্যবহার করেছিল তবে যদি এই ফোনটিতেও তারা টাইপ সিটা শুধু অ্যাড করে দিত খারাপ হতো না তাছাড়াও যদি বাজেট অনুযায়ী বলি তাহলে সব কিছু ঠিকঠাকই আছে দশ ওয়ার্ডের চার্জারটি দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে আপনার সময় লাগবে মিনিমাম তিন ঘন্টা মোটামুটি রাব ইউজের ক্ষেত্রেও এই ফোনটি দেড় দিনের মতো ব্যাকআপ দিচ্ছিলো তবে বলে রাখি এই ফোনটির ইন্টারনাল স্টোরেজটি ইএমএম সি ফাইভ পয়েন্ট ওয়ান ভার্সনের এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বাজেট অনুযায়ী অনেক ফাস্ট এবং অ্যাক্যুরেট ছিল এছাড়াও ফোনটিতে থাকছে ফ্যাশান লক যেটি সফটওয়্যার বেস ফোনটি বাজারে থাকছে তিনটি কালারে একটি ব্লু গ্রে আর অরেঞ্জ কালারে ফোনটি কিনবেন কি কিনবেন না এই কনফিউশনে যারা আছেন তাদের জন্য বলতেছি যদি এটি আপনার পছন্দের তালিকায় থেকে থাকে তাহলে আপনি এটির জন্য যেতে পারেন কারণ দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম পাঁচ হাজার বিগ ব্যাটারি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উইথ ট্রিপল ক্যামেরা সেট আর বারো হাজার পাঁচশো টাকায় থাকছে তিন জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটি একটি মোটামুটি ভালো প্যাকেজ বলতে পারেন তবে ফোনটি কিনবেন কি কিনবেন না এটি একান্তই আপনার নিজের সিদ্ধান্ত কেমন লাগলো ভিডিওটি জানাবেন কমেন্ট বক্সে লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেনই তো অবশ্যই আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ